চেপে ধরে আছে, আমার এত বেশি কষ্ট লাগতে, ডাইপার ছিল, লোশন, তারপরে হচ্ছে সাপ। আর এই তো আরবের বাবা সবকিছু ভুনা করবে। আসসালামু আলাইকুম এভরিওয়ান, কেমন আছেন সবাই? আশা করছি আল্লাহ তাআলার অশেষ রহমতে সবাই খুব ভালো আছেন, সুস্থ আছেন। আমরা আছি আলহামদুলিল্লাহ ভালো। আমার লাইক দিয়ে পুরো ভিডিওটি দেখতে থাকুন, আশা করছি ভালো লাগবে। যারা যারা আমার চ্যানেলটিকে এখনও সাবস্ক্রাইব করেন নাই, প্লিজ সবাই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন। তো সকাল সকাল আজকে ব্লগটা শুরু করে দিলাম। এই তো আমি সকালবেলা এখানে রুটি ভেজে নিতেছি, মা কিন্তু রুটি বানিয়ে দিচ্ছে আর আমি রুটি ভেজে নিচ্ছিলাম। তো এখন এই পাশে একটা সবজি চুলাই দিছিলাম রুটি ভেজে নেওয়ার পরে, আর ফুলকপি আর আলু ভাজি। তো আজকে সকালবেলা এগুলো দিয়ে আমরা আমাদের সকালের খাবারটা শেষ করে নিব। আর এই তো বাবাও পিছিয়ে যাচ্ছিল, আর আরবি শোনা দেখেন বাবার পিছে লেগে গেছে বাইরে যাবে, সেই জন্য মানে যে কোনো একজনকে বাইরে যেতে দেখলেই হয় তার সাথে সাথে পিছে লেগে যায়। তো বাবা অনেক চেষ্টা করতেছিল আমার কাছে দেওয়ার, কিন্তু আমার মেয়েটা তো কিছুতেই আসবে না, মানে ওই হাতটাকে সরিয়ে দিয়ে তারপর চলে যাচ্ছে একা একাই। তো আমাদের সবার খাওয়া দাওয়া শেষে কিন্তু আরবি শোনা ঘুম থেকে উঠে আর দাদার সঙ্গে যুদ্ধ লাগিয়ে দিচ্ছে বাইরে যাওয়ার জন্য। দেখেন কিভাবে তাকায় আছে, বাইরে চলে যাবে, মানে একা একা নিচে চলে যাবে সিঁড়ি দিয়ে এরকম। আর আমরা চলে আসলাম এখন বাইরে। আজকে আমার মেয়েটার টিকা দেওয়ার ডেট, যেহেতু 15 মাস হয়ে গেছে আর টিকা ডেটও চলে আসছে, প্রায় 15 থেকে 20 দিন ওভার হয়ে গেছে ডেটটা। তো যেহেতু সিংরাতে আসছে সেজন্য কিন্তু আমরা এখান থেকেই টিকাটা দিয়ে দিব। এর আগে যতবার আসছিলাম সিংরাতে, মানে বিশেষ করে টিকা দেওয়ার সময় আমরা আসছি যাতে করে টিকা দিতে পারি, তো আমরা কিন্তু ঢুকে গেছি। তো সদর হাসপাতালে উপজেলা যে স্বাস্থ্য কমপ্লেক্স আছে সেখানে আমরা চলে আসলাম। তো এখানে টিকা দেওয়ার, এই তো আমার হাতে টিকার কার্ড নিয়ে আমি চলে যাচ্ছি ভিতরে। তো যেহেতু আরবি একটু ঠান্ডা লাগছে, যার কারণে কিন্তু প্রথমে বলছিল যে টিকা দিবে না, তারপর ডাক্তার দেখানোর পরে উনি বলে দিল যে টিকা দেওয়া যাবে। আর এই তো দেখেন আমার মেয়েটাকে চেপে ধরে আছে, আমার এত বেশি কষ্ট লাগতেছিল, মানে কি বলবো, আমার সবসময় অনেক বেশি খারাপ লাগে যখন একটু কান্না করে, আর অনেক বেশি কান্না করে আমার মেয়েটা টিকা দেওয়ার পরে। তো এই টিকাতে বলছিলো যে তেমন ব্যথা বা জ্বর কিছুই হবে না, কিন্তু এমনিতে যেহেতু ঠান্ডা লেগে আছে হালকা, তারপর অনেক বেশি কষ্ট করেছে আমার আরবি শোনাটা, অনেক কান্নাকাটি করছে। আর এই তো আসার সময় আমরা আরবির জন্য কিছু জিনিস কিনে নিয়ে এসেছি, এখানে ডাইপার ছিল, লোশন, তারপরে হচ্ছে সাবান, মোজা, পেয়ারা, কম্বল, এগুলাই ছিল। আর আসার পরেই তো আমি একটু মাকে কাজে হেল্প করতেছিলাম, যেহেতু সকালবেলাতে চলে গেছিলাম খাওয়া দাওয়ার পরে, আজ এখন আমি আর কোনো কাজ করতে পারি না। এসে আমার যে টুকটা কাজগুলো ছিল সেগুলো করে মাকে সব কিছু একটু কেটে কুটে ধুয়ে রেখে দিলাম, এখন মা এত রান্না করে নেবে। তো আজকে এখানে টাকি মাছের ভর্তা হবে, তারপর এই যে দেখেন কত সুন্দর মাছ, গুচি মাছ, তারপর হচ্ছে আর কী যেন মাছ ছিল এখানে, এগুলো সব কিছু ভুনা করবে, আর পোশাক দিয়ে ডাল রান্না করবে। তো এখানে আমি পেঁয়াজ, মরিচ, রসুন সব কিছু কেটে কুটে ধুয়ে রেখে দিছি, মা এখন সব কিছু বসিয়ে দিবে। আর এর মধ্যে কিন্তু আমি আমার মেয়েটাকে গোসল করাই নিছি, যেহেতু আজকে টিকা দিয়ে নিয়ে আসা হয়েছে, তো সব কিছু একটু আগে আগে মানে ঠিক করে নিলাম যাতে করে কান্নাকাটি না করে পরে। আর যদিও তেমন কোনো কান্নাকাটি করে নাই, যেহেতু শেষে টিকা ছিল, মানে আজকের পর থেকে আর কোনো টিকা নেই, এটাই শান্তি। তো এখানে ওর বাবা একটু কান পরিষ্কার করে দিচ্ছিল, যেহেতু কান চুলকাচ্ছিল, তো ভাবলো যে একটু দেখি কটন দিয়ে পরিষ্কার করে দিয়ে কিছু বলে কিনা। তো দেখতেছিলাম যেন আমার মেয়েটা চুপচাপ ছিল, কিচ্ছু বলেনি। আর এই তো আরবির বাবা আরবির জন্য একটা ঘোড়া কিনে নিয়ে এসছে, অনেকদিন থেকে কিনবো কিনবো ভাবতেছিলাম, খেলার জন্য কিনা হয়ে ওঠে নাই। তো আজকে আরবির বাবা বাজার থেকে এটা একটু আগে গিয়ে নিয়ে আসলো। আরবি যদি এখন ঘুমাইতেছে, যার জন্য কিন্তু এখানে আরবি শোনার নেই, ও ঘুম থেকে ওঠার পর কিন্তু অনেক বেশি খুশি হয়ে যাবে ঘোড়া দেখে। আর এই তো সন্ধ্যার সময় আমি একটু নুডলস বানানোর জন্য চলে আসলাম, যেহেতু আমরা সবাই এখন বাসায় আসছি, তো ভাবলাম যে সন্ধ্যার সময় একটু হালকা কিছু বানিয়ে নিই, যেহেতু বেশ কয়েকদিন থেকে কিছু বানানো হয় না। তো পানি ভালো করে গরম হওয়ার পর কিন্তু আমি এখানে নুডলসগুলো দিয়ে দিচ্ছিলাম। আর আরবি শোনা কিন্তু একটু আগে ঘুম থেকে উঠে গেছে, মানে ঘুম থেকে ওঠার পরে অনেক বেশি খুশি হয়ে গেছে আমার মেয়েটা ঘোরা দেখার পরে। মাশাল্লাহ, নতুন কোনো কিছু দেখলে সব বাচ্চারা কিন্তু অনেক খুশি হয়। তো আমার আরবি শোনা অনেক বেশি খুশি হয়ে গেছে ঘোরা পেয়ে, ও তো শুধু বলছিল দোলে দোলে। তো আমার নুডলস সিদ্ধ করে নেওয়া হয়ে গেছে, এখন আমি অল্প একটু তেল দিয়ে নুডলসটা বানিয়ে নিব, যেহেতু আমার শ্বশুর তেল অনেক বেশি কম খায়, যার জন্য কিন্তু তেল অনেকটাই কম দিলাম। তো এখানে আমি পেঁয়াজ, কাঁচামরিচ, একটু ধনে পাতা সব কিছু কিন্তু দিয়ে দিব। তো সব কিছু ভেজে নেওয়ার পরে কিন্তু আমি নুডলস দিয়ে দিব, মানে পরিবারের জন্য যখন নতুন নতুন কোনো কিছু করি বা বিকেলে কোনো নাস্তা বানাই, তখন কিন্তু নিজের কাছে ভালো লাগে যে সবাই খাবে, মজা করে, এটাই অনেক বেশি শান্তি লাগে। তো এখানে আমি ডিম দিয়ে দিলাম, এখন সব কিছু খুব ভালো করে নেড়ে চেড়ে কিন্তু আমি এখন নুডলসটাও দিয়ে দিব।
আর আমরা যেহেতু এখানে আছি সবাইও আছে সেজন্য কিন্তু আমার মেয়েটা অনেক বেশি খুশি আর আমারও অনেক বেশি ভালো লাগে সবাই মিলে একসাথে থাকলে যেহেতু আমরা একা একা থাকি রাজশাহীতে সেজন্য কিন্তু মাঝে মাঝে অনেক খারাপ লাগে কারো সঙ্গে একটু বসে কথা বলতে পারি না ভালো করে তো এখানে আসার পর আমাদের খুব ভালো লাগে বা সবাই যখন ওখানে যায় তখন অনেক বেশি ভালো লাগে তো আমার ডিম তারপর হচ্ছে পেঁয়াজ সবকিছু ভেজে নেওয়া হয়ে গেছে এখন আমি রোস্টটা একটু ভালো করে নাড়াচাড়া করে কিন্তু সবাইকে খেতে দিয়ে দিব আর আরবশনাকে কিন্তু আমি একটা প্লেটের মধ্যে দিয়ে দেব দেখেন আমার মেয়েটাকে প্লেটে দিছি একটু ডিম বেশি দিছি যেহেতু আমার মেয়েটা মাঝে মধ্যে একটু ডিম খায় তো আরবশনার জন্য কিন্তু সুন্দর একটা কাটা চামচ কিনা হয়েছিল সেটা দিয়ে মাঝে মধ্যে এটা ওটা খাই দিলে তো আমার মেয়েটা দেখেন কি সুন্দর করে চামচে করে উঠাচ্ছে কিন্তু খাওয়ার দিকে নাই আমি জোর করে দিলেও খাবে না এরকম তো অনেক বেশি চেষ্টা করতেছিল নিজে নিজে খাওয়ার যেটুকুই পারুক না কেন তারপর চেষ্টা করে তো আজকের ব্লগটা এই পর্যন্ত সবাই ভালো থাকবেন